আপনি রোজা আছেন, আপনি আমার লাগে একটা কাজ করে দেন, অপেক্ষা করবেন তো? আমার যদি দেরি হয়ে যায়? দেরি নাই, রাত দশটা হলে থাকবে, রাত দশটা হলে বয়ে থাকবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? রোজা আছেন? ভাড়া কত মারছেন দেখি, পকেটে কয় টাকা? দশ এগারো একশো দশ টাকা, এটা আমি লে যাই। আমি হাসাই লে লইছি। এই যে রোজা আছেন, আপনি আমার লাগে একটা কাজ করে দেন, আমার লেগে কিছু বাজার নিয়ে নেবেন। আচ্ছা, আমি গরুর গোস্ত কিনতে গেলে ঠকে যাই। আচ্ছা, আপনি আমার লেগে ভালো দেখে 2 কেজি গরুর গোস্ত নেবেন। আলহামদুলিল্লাহ, এটা আমার লেগে কিনবেন, আমি কিনলে ঠকে যাই, এর লেগে আমি আপনার দেখি নাই। হ্যাঁ, আর একটা আমার কথা শুনে নাকি, আপনি আমার কথা শুনেন, আপনার কোন বিশেষে ছাড়বো? আপনি যে রোজাদার এই বিশ্বাসে ছাড়বো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। একটা সোয়াবিন তেল, একটা মুরগি, আর গরু গোস্ত রামধনের মশলা। আর গরু গোস্ত 1 কেজি, আর সোয়াবিন তেল 1টা, আর গোস্ত লগর ময় মশলা। হ্যাঁ, 100 টাকার। আর হইছে ডাল, 2 কেজি ডাল। চার পাঁচ ছয় সাত সাত নয় এই দশ ধরেন। আপনি এগুলা, ও আর একটা 25 কেজি চালের বস্তা লেন যান। নাম কি আপনার? নাম হলো আবাদুল্লাহ। আবাদুল্লাহ, আপনি যাইয়া নিয়ে আসেন। যদি আমি এক জায়গায় যামো, আমি কতক্ষণ পরে আপনি নিয়ে আইসা আমার লিগে একটু অপেক্ষা করেন, এনেই করেন। আর কিছু নেই কয়, অপেক্ষা করবেন তো? আমার যদি দেরি হয়ে যায়? দেরি নাই, রাত দশটা হলে বয়ে থাকবে, রাত দশটা হলে বয়ে থাকবে। আচ্ছা, ঠিক আছে, ভালো আছেন? ঠিক আছে, ভালো আছে আমার কাছে। আসসালামু আলাইকুম, আনছেন? চালের দোকানের স্লিপ, এতো 1650 টাকা। গরু দিয়ে ভিতরে লেছেন? চুরি হয়ে যায়। মাশাআল্লাহ, খুব ভালো গরু আনছেন তো। হ্যাঁ, চলেন আমার বাড়িতে চলো। আচ্ছা, এখন আপনি যে আমার লেগে কাম করলেন, এ ভাড়া কত? আর ভাড়া লাগবে না। হ্যাঁ, আর ভাড়া লাগবে না, আমি ওই যাবেন, আমি লয়ে যাবো। ওই সেগুন এনে কত আছে? আর 1 2 3 4 5 6 6 7, আপনার বেশি টাকা বিল হয় নাই তো? এখন তো 7000 টাকা রয়ে গেছে। আচ্ছা, আপনার আপনার ভাড়া 1000 টাকা। আর আপনার তো কিছু টে আমি রেখে দিছিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা আমি রাখিয়ে দিলাম, এই টাকা আপনারই। গরুর গোস্ত কিনে নেন নাই কয়দিন হয়েছে? এই বাজার আমার চাষির নিয়ে দিবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।